জন্মবাড়ি বিক্রমপুর আমার এলাকার মধ্যে আমি দেখি অনেকেই মা বাবার খেদমত ছাড়িয়ে দিয়েছে আপনাদের এলাকার মধ্যে এগুলো নাই তখন আমার খুব খারাপ লাগে অনেক ছেলেপেলে তো বিয়ে করে একবার যদি বউ ঘরে নিতে পারে তাহলে মনে করে যে আমার বিপদ সেরে গেছে আর আমার নাগাল পায় কি আবার কোন কোন ছেলেপেলে কয় যে বউ যে এত ভালো বিয়ে আরো আগে করলাম না কেন ঘরের বউ হলো দিল্লি কালাড্ডু ও জবি খায়া ওবি পস্তায়া জবি না খায়া ওবি পস্তায়া বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা বাবা হারাইলে কখনো পাওয়া যায় না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আমার জীবনে এমন কোন ইবাদত তাই না করেছি কিন্তু দুটি ইবাদত আছে যে ইবাদত দুটি আমি করতে পারি নাই একটি হলো মায়ের সেবা আরেকটি হলো বাবার সেবা হে আমার উম্মতেরা তোমাদের জীবনে যদি মা বাবা বেঁচে থাকে তোমরা তাদের খেদমত করে জান্নাতের দরজা খুলে নিও সবাই বলেন সুবহানাল্লাহ কোন কোন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের তো মা বাবা নাই আমরা কিভাবে খেদমত করব আল্লাহ পাক বললেন যে আপনার উম্মতদেরকে বলে দেন যদি মুনাজাতের মাধ্যমে মা বাবার জন্য দোয়া করে আমি আল্লাহ ওইটাকে খেদমত রূপে গণ্য করে নিব তাই মা বাবার প্রতি সবাই খেয়াল রাখবেন ওই আমি করি নাই করিতে পারি নাই আগে পিতা মরেছে
মাতা মরেছে শিশুকালে পিতা মরেছে মাতা মরেছে শিশুকালে আমি এতিমে নিখিলে ওই আমার পিতাকে আমার মাতাকে ওই আমার বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে এ বাঁচিয়া যদি গো থাকে হায় বাবাকে তোমরা কাবা জানি বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে এ বাঁচিয়া যদি গো থাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও মাকে কাবার চেয়ে বড় মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা সেখানা পায়রা বানা হায় মায়ের মুখেতে বাবারও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা সেখানা পায়রা বানা শাহালম সরকার বলে ভাই দরকার করিও
খেতে মন